টানা তিন দিন যাবৎ উত্তর জেলার চুলাইবাড়ি থানার পুলিশ একাধিক লরি থেকে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবশ্য ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিককে দেবাশিস সাহা দায়িত্ব নেবার পর এই সাফল্য আসছে এবং গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গত মঙ্গলবার 560 কেজি এবং বুধবার 255 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি থানার পুলিশ। সবকটি লরি রাত্রে পেরিয়ে সেখানে অসমে প্রবেশের পথে ত্রিপুরা অসম সীমান্ত থেকে গাঁজা সমেত আটক হয়। সেখানে অনুরূপ বৃহস্পতিবার রাত 8টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ থানার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে NL01AA/5599 নম্বরের একটি কন্টেইনার লরি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। মোট 40 প্যাকেটে 318 কেজি গাঁজা উদ্ধার হয়। আটক করা হয় লরি চালক কাম গাঁজা পাচারকারী এবং অরুণ কুমারকে। সেখানে ধৃতের বাড়ি বিহারের মতিহারি জেলার খাইরুয়া এলাকায়। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা বলেন, গোপন খবরের ভিত্তিতে কন্টেইনার গাড়ির গোপন কক্ষ থেকে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক 31 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। গাঁজাগুলি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। সংবাদের ভিত্তিতে আমরা একটা কন্টেইনার, বড় ধরনের একটা কন্টেইনার আমরা আটক করি। এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল বা কম্পার্টমেন্ট ছিল। সেই কম্পার্টমেন্ট থেকে আমরা ভেঙে আমরা প্রায় 318 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং বিহারের একজন ড্রাইভার অরুণ কুমার তাকে আমরা গ্রেফতার করি। এটা আগরতলায় লোড হয়েছে ওর কথা অনুযায়ী, কিন্তু একজ্যাক্ট লোকেশনটাও বলতে পারছে না, বলছে যে আগরতলাতে লোড হয়েছে এবং বিহারের উদ্দেশ্যে গাঁজা লোড যাচ্ছে। গাড়ির নাম্বারটা কি? গাড়ির নাম্বার হচ্ছে NL01AA5599। স্যার, আরেকটা কাকতালীয় ব্যাপার হলো, স্যার আগরতলা থেকে লোড হয়ে প্রায় চুরাইবাড়ি থানায় গাঁজা উদ্ধার হয় এবং আপনি আসার পর পরপর 3 দিন গাঁজা উদ্ধার হলো, সে ব্যাপারে কি স্যার? আগরতলায় এত জাতীয় সড়কের উপর এতগুলি থানা রয়েছে, কিন্তু চুরাইবাড়ি আসার পর সেগুলি আপনারা ধরপাকড় করছেন, বিশেষ করে আপনি আসার পর, সে ব্যাপারে স্যার কি বলবেন? বাকি থানাগুলির কি কোন দুর্বলতা রয়েছে স্যার? না, এরকম ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি এটি যদি আগে থেকে যদি এহেড ইনফরমেশন না থাকে, এট এ গ্লাস যতই সার্চিং করুক চেকিং করুক, এটি ধরা পড়ার কথা না। আমি গত 3 দিনে যে 3 ধরনের আমি মানে অপারেশন করতে হয়েছে, যেমন আজকের যে কন্টেইনারটা আমরা ডিটেইন করেছি, এটা যদি আগের খবর বা গোপন খবর যদি না থাকে, এটা কোনো অবস্থাতেই এটা কেউ চিন্তা করতে পারবে না গাঁজাগুলি কোথায় রেখেছে। আমরা একটা গাড়িতে সার্চিং এর জন্য ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট দিতে পারি। এই 5-7 মিনিটে এটা কোয়াইট ইম্পসিবল গাড়িটাকে ভেতরে গাঁজা আছে সেটা ধরার, মানে এটাকে ধরা। কিন্তু যদি আগের থেকে খবর থাকে যে এই গাড়িতে অমুক জায়গাতে গাঁজা আছে, পার্টিকুলার জায়গাটাকে ভাঙলে আমরা গাঁজা উদ্ধার করতে পারবেন, তাহলেই সাফল্য আসবে। এবং আমাদের কাছে গত 3 দিন ধরে এরকম ইনফরমেশন ছিল, যার জন্য আমরা গাঁজাগুলো আটক করতে পেরেছি। এই সাফল্যের পেছনে স্যার কি আপনার মানে প্রধান দায়িত্ব রয়েছে? পুলিশের তো টিম ওয়ার্ক, আমি সাব ডিভিশনটা দেখি, খবর তো আমাদের কাছে সবার কাছেই আসে, তো এটা তো টিম ওয়ার্ক। তো আমার ক্রেডিটটা আমাদের সাব ডিভিশনের সব এবং এসপি স্যারের মানে গাইডেন্সে এবং সাব ডিভিশনের সবাই এই মানে সাফল্যের হকদার।